Hey guys, I'm Debashis and welcome to my channel, The Gurudeb. Bondhura chole elam notun video niye. Ajker video ta mainly college student niye. Ei lockdown e barite boshe tader ki hal ei niye video. Asha kori tumra enjoy korbe. Cholo egono jak. কিরে এরকম নেতিয়ে পড়েছিস কেন? দূর আর ভালো লাগে না, টাইম যেন কাটছেই না। তাহলে পড়তে বস, এটাই তো পড়ার সেরা সময়, কোনো ডিস্টারবেন্স নেই। এই তো কদিন আগে সেমিস্টার শেষ হলো, এক্ষুনি কি পড়ব? পরীক্ষার কদিন পর মামনিদের সঙ্গে যখন ড্যাং ড্যাং করতে করতে বই কিনতে গেলি, তখন মনে ছিল না? বলেছিলাম বাবু এক্ষুনি বই কিনে কি হবে, আর কদিন পরে কেন, সেই তো পরীক্ষার কদিন আগে ওগুলো ধুলো ঝাড়বি, তখন এগুলো মনে ছিল না? তখন কি আর জানতাম করোনা এরম ভাবে আমায় কেস খাওয়াবে। শোন, সারাক্ষণ শুয়ে বসে না থেকে পড়তে বস, এবারে কোনো সাবজেক্টে যেন 80% নিচে নম্বর না ওঠে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কিছু খেয়েছো নাকি? তোমার ছেলেকে দেখলে মনে হয় 80% নম্বর পেতে পারে? বেশি ফ্যাচর ফ্যাচর না করে যাও, গিয়ে শুয়ে পড়ো। কিরে কথাগুলো কি কানে ঢুকছে না? না ঢুকছে ঢুকছে ঢুকছে, সব ঢুকছে। শোন, এবার যদি সব সাবজেক্টে 80% নম্বর না ওঠে, পড়াশোনা ছাড়িয়ে শম্ভু চপের দোকানে 3 মাসের সার্টিফিকেট কোর্সে ভর্তি করিয়ে দেবো, সেই বুঝে পড়াশোনা করিস। চপ বানানোর আবার সার্টিফিকেট কোর্স, কি দিনকাল এলো রে মাইরি। না বাবা পড়ছি পড়ছি। খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। মা খেতে দাও না, খুব খিদে পেয়েছে। দিচ্ছি রে বাবু, বলছি খেয়ে নিয়ে ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে দিস তো, ঝুলঝাড়ু বাড়ির বারান্দায় আছে। এই শোনো, আমাকে কাজের লোক পাওনি, ওসব কাজ আমি করতে পারবো না। এই মুখে মুখে একদম কথা বলবি না, একে কাজের লোক আসছে না, তার উপর তোর আর তোর বাবার খাওয়ার ফিরিস্তি শেষ নেই, জীবনটা আমার শেষ হয়ে গেল। শোন ভালোভাবে বলছি, খেয়ে দিয়ে ঘরের ঝুলগুলো ঝেড়ে দিবি, না হলে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিবি। উড়ি বাবা, বাইরে কার্ফু চলছে আর হোটেলগুলোও বন্ধ, তার উপর বেরোলেই পুলিশ ঠেঙাবে, আর বাবার খাওয়া যদি বন্ধ হয় বাবা পিটিয়ে পিঠের চাল তুলে দেবে, তার চেয়ে বাবা সামলে নি, ঝামেলা করে দরকার নেই। আরে তুমি ঝামেলা করো কেন, রাগ করো কেন, ঘরের ঝুলগুলো ঝেড়ে দিলে হবে তো? আমি ঝেড়ে দেবো, খেয়ে নিয়েই ঝেড়ে দেবো। ঝুল ছাড়ার পর মেঝেতে যে ধুলোগুলো পড়বে সেগুলোকে ঝাড় দেবে, মেঝেটা ঝাড় দেওয়াটাই তো আসল, ঝুল ছাড়ার এমন কি কাজ, ঝাড়টাও দিয়ে দিস। এটা কি হলো, এটা তো কথা ছিল না, এই জন্য আমি ঘরের কাজ করতে চাই না। কিরে ভাই কি করছিস, চড় ফুঁকে আসি। ফুঁকে আসি মানে? ফুঁকে আসি মানে বুঝতে পারছিস না, দম মারো দম মিটে গায়ে হম। থাক আর বলতে হবে না, লকডাউন চলছে ঘরেই থাক, বাইরে বেরোলে পুলিশ তোমার পালিশ করে দেবে, তার চেয়েও বড় কথা ভাইরাসটা কিরকম ভয়ঙ্কর সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস, কমিউনিটি স্প্রেড যদি একবার শুরু হয়ে যায় না কপালে অনেক দুর্গতি আছে, দম মারো দম চিরকালের মতো ঘুচে যাবে। বাড়িতে থাক আর তোর পিছন পাকা বন্ধুগুলোকেও বল বাড়িতে থাকতে, সুস্থ থাকলে এসবের জন্য পরে অনেক সময় পাবি। ঠিক আছে ভাই ঠিক আছে, একদম বাইরে বেরোবো না, আমার বন্ধুগুলোকেও বারণ করে দেবো। হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিক আছে টাটা, সাবধানে থাকিস, বাইরে বেরোস না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, লকডাউন চলছে খুব একটা দরকার ছাড়া কেউ বাইরে বেরিও না, সাবধানে থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।